এই ডাইনিং টেবিলটা কিন্তু পায়াগুলো হচ্ছে ছয় ছয় সম্পূর্ণ ছয় 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 কাঠের ভিতরে করা, সলিড কাঠের মধ্যে করা, কাঠের ভিতরে করা, মোটাও থাকবে আপনার পাকা 1.5 ইঞ্চি। উপরের যে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একেবারে পাকা সলিড 2 ইঞ্চি কাঠের ভিতরে করা, একটু কার্ভ করা আছে। চার্চের পায়ে কিন্তু রয়েছে, এখানে কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাকে কিন্তু চমৎকার করে কিন্তু কালার করা আছে। একটা সাইডে জুড়ে আমরা লতা নকশাটা করে দিয়েছি, এখানে কিন্তু আপনার পিতলের কাজ করা আছে, সেম এখানেও পিতলের কাজ করা আছে, পিতলের কাজ করা আছে। এই জায়গাটা আবার কার্ভ করে আমরা খুব সুন্দর বিট দিয়ে ডিজাইন করে দিয়েছি। উপরে যে আমরা নকশাগুলো করেছি, পাতা নকশাটা করেছি, সেম এই ডিজাইনটাই কিন্তু আমরা চেয়ারে করে দিয়েছি। এই চেয়ারে যে আপনার পায়ের যে শেপটা হেলিকপ্টার শেপ বলে এটাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে এখন আমরা আছি গাজী ফার্নিচারে। আজকে দেখিয়ে দেবো আমরা আপনাদেরকে চমৎকার বেশ কিছু ডাইনিং টেবিলের কালেকশন, তো যারা কিনা আসলে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে সেগুন কাঠের ডাইনিং টেবিল চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি। সাথে আছে সুদীপ ভাই। সুদীপ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুন ভাই ভালো আছি, ভালো আছেন আপনি? সুদীপ অনেক ভালো আছি। কাইন্ডলি একটু অ্যাড্রেসটা বলে দিবেন প্লিজ ভাই। আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর চৌরাস্তার নিকটে যে বসিলা ব্রিজটা আছে, এই বসিলা ব্রিজের রোডে আমাদের শোরুমটি। আর এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। তো বন্ধুরা দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। সো মাশাআল্লাহ অনেক চমৎকার চমৎকার কিন্তু ফার্নিচার কালেকশন রয়েছে, বাট আজকে আমরা দেখিয়ে দিব শুধুমাত্র ডাইনিং টেবিলের কালেকশন। এবং মোটামুটি দেখতে পাচ্ছি সব রকম বাজেটের মধ্যে আপনি রাখছেন, বাজেটের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে শুরু করবেন কোনটা দিয়ে ভাই? আমরা প্রথমে আপনার কথা বলবো ফুল ভিক্টোরিয়া, তারপরে মিডিয়াম রেঞ্জ, তারপর লো রেঞ্জ, তিনটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। ফুল ভিক্টোরিয়া নাকি? ফুল ভিক্টোরিয়া বলতে আমরা বুঝি হচ্ছে মোটা মোটা গাছের ভিতরে সব জায়গায় নকশা করা থাকবে, সেগুলো হচ্ছে ফুল ভিক্টোরিয়া, যেখানে কাঠ অস্টেজ হয় বেশি, খরচ হয় বেশি। আচ্ছা আচ্ছা, আমাদের এই প্রথমে এই ডাইনিং টেবিলটা দেখেন মামুন ভাই। ওকে, এই ডাইনিং টেবিলটা কিন্তু পায়াগুলো হচ্ছে ছয় ছয় সম্পূর্ণ ছয় 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 কাঠের ভিতরে করা, সলিড কাঠের মধ্যে করা, কাঠের ভিতরে করা। এবং এই যে হাইসাটা দেখতে পাচ্ছেন, এই হাইসাটা যেভাবে নকশা করা থাকবে সেভাবে মোটাও থাকবে আপনার পাকা 1.5 ইঞ্চি, পাকা 1.5 ইঞ্চি, পাকা 1.5 ইঞ্চি। এবং এই যে টপ গুলো থাকবে পাকা 1 ইঞ্চি, তার উপরে নকশা করা থাকবে আমাদের খোদাই করে। রাউন্ড শেপ করা আছে, ডাইনিং টেবিলের সাথে মিল রেখে এই চেয়ার গুলো করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। আর এই চেয়ার গুলোর পায়া গুলো আপনি নিচে দেখতে পারবেন মামুন ভাই, এগুলো কিন্তু সম্পূর্ণ 3-3 সলিড গ্লাসের ভিতরে পায়া গুলো ভিক্টোরিয়া পায়া করা। আচ্ছা, মানে চেয়ারের পায়ে এবং কিন্তু টেবিলের পায়ে কিন্তু সবই হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে। আর এছাড়া টেবিলের যে টপটা রয়েছে এটা কি সেগুন না ভাই? 100% আমার সেগুন কাঠ, যদি না হয় আমি বলে দিব আপনার এই ভিডিও। না দেখা যাচ্ছে অনেকে এমডিএফ বোর্ড দিয়েও করে আসলে টপটা, অনেক কাঠ দিয়ে করে, অনেক কিছু দিয়ে করে। আমি যেটা বলছি আমার পুরো শোরুমটা জুড়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সেগুন কাঠের ফার্নিচার, যদি সেগুন কাঠের টুকরা হয় আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব তাকে। মানে সেগুন ছাড়া অন্য কোনো কিছু নেই, কোনো কাঠ পাবে না। ওকে, তো সেগুন ছাড়া কিন্তু অন্য কোনো কিছু নেই, আমরা দেখিয়ে দিলাম। এটা কত প্রাইস দিচ্ছেন ভাই? সেটা প্রাইস পড়বে মামুন ভাই মাত্র 75,000 টাকা, আমি সবকিছু প্রাইস কমিয়ে দেবো। এটা 6 চেয়ার দিয়ে 75,000 6 চেয়ারের। আর এটা টেবিলের সাইজ হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট। আচ্ছা ওকে, আমরা পাশে টাতে চলে যাচ্ছি, একটু ডিটেইলসটা বলে দিবেন এটা প্লিজ। এটাও সেম আগের কোয়ালিটি, সবকিছু আপনার আগের মতো আছে, থিকনেস মাপ সাইজ, জাস্ট আপনার ডিজাইনটা ভিন্ন, যার যেরকম পছন্দ। এটা তো 6-6 ইঞ্চি না? হ্যাঁ 6-6 পায়া দিয়ে করা আছে। আচ্ছা 6-6 কিন্তু এটাও রয়েছে আপনার পাকা 1.5 ইঞ্চির ভিতরে, পাকা 1.5 ইঞ্চির মধ্যে, জাস্ট আপনার ডিজাইনটা ভিন্ন, চেয়ারের ডিজাইনটা ভিন্ন, টপের ডিজাইন। ওকে, ডিজাইনটা কিন্তু ভিন্ন রয়েছে দেখতে পাচ্ছেন। এটা প্রাইস কত রেখেছেন? এটার প্রাইসও পড়বে মাত্র 75,000 টাকা। 75,000 টাকা, ঠিক আছে। একটু সিম্পলের মধ্যে যাচ্ছি আমরা এখন। এর ভিতরে মনে হয় এগুলো আছে সেমি ভিক্টোরিয়া, আপনি দেখতে পাচ্ছেন সেমি ভিক্টোরিয়া, দেখতেই বোঝা যাচ্ছে কিছুটা থিকনেস কম, মোটা চিকন একটু আর কি। হ্যাঁ, যাদের বাজেট আবার সেমি ভিক্টোরিয়া কোয়ালিটির ভিতরে তারা এগুলো নিতে পারবে, নিতে পারেন চাই। এগুলা হচ্ছে আপনার 4-4 সলিড পায়া ব্যবহার করা হয়েছে, একটা ছিল 6-6, এটা হচ্ছে 4-4 থেকে নেওয়া, 4-4 পায়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 4-4 পায়া কিন্তু রয়েছে, এখানে কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাকে কিন্তু চমৎকার করে কিন্তু কালার করা আছে, এবং পাশে কিন্তু চমৎকার করে কিন্তু ডিজাইন করা আছে, উপরে কিন্তু একদম লতানো নকশা করা আছে, খুবই চমৎকার লাগতেছে। এবং সেগুন কাঠে কিন্তু ফ্যাব্রিকগুলো খুবই চমৎকার করে কিন্তু ফুটে উঠছে। তো কত নিচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস পড়বে মামুন ভাই মাত্র 55,000 টাকা, অলমোস্ট আপনার 20,000 টাকা কম, 20,000 টাকা কমে পেয়ে যাচ্ছে, 20,000 টাকা। হ্যাঁ ঠিক আছে। তারপরে এই একটা দেখতে পাচ্ছেন খুব রানিং পপুলার একটা ডিজাইন। আচ্ছা, পপুলার একটি কালেকশন এটা, মানে যেই ক্লায়েন্টই আসবে অন্য ভিডিও দেখলো এই ডাইনিং টেবিলটা তার পছন্দ হয়, কারণ স্ট্যান্ডার্ড ইউনিক একটা ডিজাইন মামুন ভাই। আর এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আবার গ্লাসটা কিন্তু আবার এক্সট্রা, তাই না? মানে একটু অন্যরকম ডিজাইন, ভিক্টোরিয়ার শেপ করা, নিচে টপের সাথে ভিক্টোরিয়ার যে শেপটা করেছি একুরেট মাপের ভিতরে একুরেট করা হয়েছে, পুরোটা সাইডে জুড়ে আমরা লতা নকশাটা করে দিয়েছি। নরমালি সবাই আসলে প্লেন একটা দিয়ে দেয় আর কি, প্লেন একটা কাজ দিয়ে দেয়,
বাট এটা কিন্তু অনেক কাজটা কিন্তু একদম এই ভিক্টোরিয়া কাটিং করা আছে ভিক্টোরিয়া কাটিং আবার এটার পায়াটাও কিন্তু ভিক্টোরিয়া পাঁচ পাঁচ পায়া করা আছে আচ্ছা আচ্ছা পাঁচ পাঁচ চেয়ারগুলো ভিক্টোরিয়া পায়া আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন আমাদের সজীব ভাই কিন্তু খুবই বিশ্বস্ত একজন লোক আপনারা কিন্তু অবশ্যই যে কোনো সময় ফোন দিবেন ভাই কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা হোম ডেলিভারি করে দিব মামুন ভাই শুধুমাত্র আপনার ব্লক থেকে যারা ফোন দিবে এক টাকা অগ্রিম নিব না আপনার বাসায় মাল পৌঁছে দিব তারপরে টাকা নিব শিওর শিওর 100% এতটা কনফিডেন্ট এতটা কনফিডেন্ট অনলাইনের যুগ কাকে কে বিশ্বাস করবে আমি আমার কথা মতো তার সাথে ডিল ফাইনাল করব তার বাসায় পৌঁছে দিব দেন সে আমাকে পেমেন্ট দিবে তার মালটি সে যদি 100% বুঝে পায় খুব গর্জিয়াস একটি আউটলুকিংটা অনেক সুন্দর মামুন ভাই আপনার এটা যে টপটা দেখতে পাচ্ছেন আপনি আউটলুকিংটা দেখতে পাচ্ছেন এখানে খুব মোটা আমাদের পায়াটা কত মোটা ক্যালেন্ডার বুঝতে পারবে দেখেন এখান থেকে আমরা কাজ করে দিয়েছি মানে পুরো পায়াটা এমন ভাবে সাজিয়েছি মানে বিয়াবাড়ির ঘেটের মতো লাগে হ্যাঁ খুব সুন্দর ভাবে সাজিয়েছি চমৎকার কথা বলে ফেললো তো এটার চেয়ার রয়েছে ছয়টা নাকি ছয়টি চেয়ার বাট এটা মনে হয় কি ভাই এছাড়া আর একটা চেয়ার দিলে মনে হয় ভালো হয় আর চেয়ারও মনে হয় করা যাবে আর চেয়ারও আছে আমার কাছে ছয় চেয়ারও আছে আর চেয়ার একটা সাইজ হবে 7 ft/4 ft আর ছয় চেয়ার একটা সাইজ হবে 6 ft/3.5 ft আচ্ছা আচ্ছা ওকে এই চেয়ারটা একটু দেখাই দি এটা চেয়ারটা দেখেন খুবই চমৎকার কিন্তু চমৎকার একটা লুক চেয়ার এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেখলে কিন্তু আসলে সবাই ভালো লাগবে আশা করি দেখাবো যাদের বাজেটটা আরেকটু কম হ্যাঁ যারা আরেকটু কমের ভিতরে নিতে চাচ্ছেন আমার মনে হয় সবাই এই ফার্নিচার গুলো নিতে পারবেন এই ডাইনিং টেবিল একই রেট পানির রেট একেবারে এখানে কিন্তু পিতলের কাজ করা আছে এখানেও পিতলের কাজ করা পিতলের কাজ করা হাতে নকশা করিনি সিম্পল আমরা জালি করে দিয়েছি খুব আউটলুকিং আসলে খুব সুন্দর লাগে আসলে আপনারা দেখতে কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে কিন্তু আপনার ব্লগে আমি অফারের মাধ্যমে 45 দিয়ে দিব এগুলো যেটা নেন 45,000 এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডাইনিং টেবিল হ্যাঁ 45,000 টাকা আমার মনে হয় না কোথাও পাবে অনেকের ভুল ধারণা থাকে যে এগুলো উঠবে এগুলো হচ্ছে কি আমরা যখন খোদাই করে বসাই এই ভিতরে আবার রিপিট করে দিই যেভাবে কাঠের সাথে কাঠ চুবি মারি আমরা এটার ভিতরে রিপিটটা চুবির মতো ভিতরে একেবারে গিয়ে ছড়িয়ে যায় এটা আপনি প্লাস দিয়ে উঠাতে গেলে কাঠের চলটা সব উঠে যাবে খুব সুন্দর ডিজাইন এবং এই জায়গাটা মনে হয় দেখেন খুব সুন্দর একটু আনকমন কিন্তু নকশা করা আছে দেখতে পাচ্ছেন আর চিটাং সেগুন কাঠে কিন্তু এই ফাইবারটাই হচ্ছে তার পরিচয় আচ্ছা ফাইবারটা হচ্ছে মেইন ফাইবারটা হচ্ছে তার পরিচয় আমরা নকশাগুলো করেছি পাতা নকশাটা করেছি সেম এই ডিজাইনটাই কিন্তু আমরা চেয়ারে করে দিয়েছি খুব সুন্দর আবার দেখেন ফ্রেমটা ঘুরিয়ে এগুলো কিন্তু মনে হয় পুরোটা পিতলের করা আছে দেখেন পুরোটা কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন এই সাইডে পিতল আছে এবং এই সাইডে পিতল আছে এবং খোদাই করে বসানো আছে হ্যাঁ খোদাই করে এই পিতল গুলো এটা নর্মালি আপনারা তো আরো ভালো প্রাইসে সেল করেন আজকে 45 আপনার 52-55 এরকম বিক্রি করি 45,000 টাকা আজকে ফিক্সড থাকবে এই ভিডিও যারা স্ক্রিনশট দিয়ে দিবে 45,000 টাকা 45,000 টাকা ফিক্সড আর মাল হাতে পাবেন তারপর আমাকে টাকা দিবেন লাভ জালি ডাইনিং কালেকশন একদম দেখেন
খুবই চমৎকার দেখার মতো হবে। এটা কিন্তু আপনার এটা পিতল, পিতল বসানো, পিতলের কাজ করা গাড়িতে খুব সুন্দর। একটা টপ দিয়ে দিয়েছে এখানে, আচ্ছা আচ্ছা, ফুল দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগে। পিতলের টপের ভিতরে খুব সুন্দর করে আমরা পাতা ডিজাইন করে দিয়েছি, খুব সুন্দর লাগে ডিজাইনটা। হ্যাঁ, গাড়িটা খুবই চমৎকার লাগে। এবং মামুন ভাই এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা লাভ জালি বলি, খুব সুন্দর করে জালি করে ডিজাইন গুলো করা হয়েছে লাভ জালি। এবং এই চেয়ারের একটা সুন্দর আছে হচ্ছে যে ওই চেয়ারে যে আপনার পায়ের যে শেপটা হেলিকপ্টার শেপ বলে, এটাকে খুব সুন্দর লাগে, দোতলার মতো লাগে। এই চেয়ারটা মনে হচ্ছে এখান থেকে আলাদা, টপটা আবার তার উপরে খুব সুন্দর বসানো আর কি। এই সেম কাজটাই কিন্তু আপনি যদি টেবিলে যান, টেবিলটা দেখতে পারবেন, টেবিল মজবুতের জন্য এই হাইসাটা আমরা পাকা 1.5 ইঞ্চির ভিতরে করে দিয়েছি। আচ্ছা, এই জায়গাটাতে পিতলের কাজ করে আর সৌন্দর্য বাড়াইছি এবং এক্সট্রা একটা চাপ দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। মাঝখানে চেয়ারে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা কিন্তু মামুন ভাই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা কিন্তু খুবই চমৎকার কোন ডিজাইন পেয়ে যাচ্ছেন। 10 মিলি কিন্তু টেম্পার গ্লাস পেয়ে যাচ্ছেন, 100% 10 মিলি টেম্পার, আর সব জায়গায় কিন্তু পিতল একদম খোদাই করে বসানো আছে। আর এছাড়া দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা পায়গুলো কিন্তু একটু আনকমন। হ্যাঁ, এগুলো হচ্ছে বেলুন পায়, আনকমন বেলুন, বেলুন খুব সুন্দর লাগে। আমরা দেখিয়ে দিলাম, এটার প্রাইস হচ্ছে 45,000 নাকি? এটা হ্যাঁ, এটাও 45,000 টাকা, এটাও 45,000 টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তো আজকে বেশ কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখিয়ে দিলাম। এখন কাস্টমাররা প্রোডাক্টগুলো নিবে কিভাবে ভাইয়া? কাস্টমাররা জাস্ট আমাকে বলবে, যারা প্রবাসে বসে এই মুহূর্তে আপনার ভিডিওটি দেখতেছে, তার পছন্দ হয়েছে বা সে আপনার চ্যানেলের একজন ভক্ত, সে ট্রাস্ট করে আমাকে জাস্ট বলবে যে ভাই আমার এটা পছন্দ হয়েছে, এটা প্রাইসটা আমার সাথে দামাদামি করে মিটিয়ে নিবে, আমি তার বাসা পৌঁছে দিয়ে তারপরে পেমেন্ট নিব। ওকে, আপনার একটা অ্যাড্রেসটা বলে দিন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন মধু সিটির পাশে আমাদের শোরুমটি। ওকে, আর এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আর ভাই কিন্তু খুবই বিশ্বস্ত লোক, আপনারা কিন্তু জানেন যে আমাদের সজীব ভাই কিন্তু অনেকদিন যাবত ইউটিউবে কিন্তু ভিডিও করে, আপনারা কিন্তু সার্চ করলে তাদের আরো অনেক ভিডিও পেয়ে যাবে। তো নেক্সট ভিডিও